ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো সেটি হলো শিক্ষক নিয়োগের আবেদন ফি কমছে, এই শিরোনামটি নিয়ে আজকে বিস্তারিত জানার চেষ্টা করব। এটি আমি দৈনিক শিক্ষা ডট কমের মাধ্যমে জানতে পেরেছি এবং সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মহোদয় মোহাম্মদ মাহবুব হোসেন স্যার, তিনি কিন্তু এই বিষয়টি নিয়ে NTRC এর কর্তৃপক্ষকে তিনি নির্দেশ দিয়েছেন যে তৃতীয় গণবিজ্ঞপ্তিতে যারা আবেদন করবেন বা তাদের কিন্তু যাতে কম ফি নিয়ে আবেদন করার সুযোগটা দেওয়া হয় সে বিষয়ে তিনি নির্দেশনা দিয়েছেন। সে বিষয়ে আমরা বিস্তারিত জানবো। তবে জানার আগে আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো খুব সহজে পেয়ে যান। তো চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের আবেদন ফি কমছে। বেকারদের জন্য শিক্ষক নিয়োগের আবেদন ফি সহনীয় করার নির্দেশ দিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। শিক্ষক হতে আগ্রহী বেকারদের উপর যাতে কোনো চাপ না পড়ে সে বিষয়ে দৃষ্টি দিতে NTRC কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। একই সাথে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে মানসম্মত শিক্ষক নিয়োগে সচেষ্ট হওয়ার তাগিদ দিয়েছেন তিনি। আর গদবাধা হিসেবে চাকরি না করে যথাযথভাবে দায়িত্ব পালনের চিন্তা নিয়ে কাজ করতে NTRC এর কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষা সচিব। মঙ্গলবার 8ই সেপ্টেম্বর NTRC এর কার্যালয়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময়ের সময় এসব কথা বলেন তিনি। NTRC এর কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, শুধু চাকরি করার মন মানসিকতা নিয়ে চাকরি না করে দায়িত্ব ঠিকভাবে পালন করার মানসিকতা নিয়ে কাজ করতে হবে। দায়িত্ব ঠিকভাবে পালন না করলে বেতন হালাল হয় না। NTRC এর সম্মান উজ্জ্বল করতে কর্মকর্তাদের তাগিদ দেন ও যেখানে যেখানে ঘাটতি আছে তা খুঁজে বের করার নির্দেশ দেন সচিব। তো ডিয়ার ভিউয়ার্স, আমি মনে করি যে এটি অত্যন্ত একটি ভালো উদ্যোগ। আমরা আশা করব এই অনেক দিন থেকেই কিন্তু এটি মানে শুরু থেকেই এটি নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। বেকারদের কাছ থেকে কেন চাকরির জন্য প্রত্যেকবার বিভিন্ন আবেদনের ক্ষেত্রে এত বেশি টাকা নেওয়া হচ্ছে, এই বিষয়টি যাতে খুব শীঘ্রই তৃতীয় গণবিজ্ঞপ্তি থেকেই যাতে কার্যকর হয় সে বিষয়ে তিনি যে নির্দেশনা দিয়েছেন সেই জন্য সমস্ত নিবন্ধনধারীদের পক্ষ থেকে আমি স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা যারা আবেদনকারীরা রয়েছেন তাদের জন্য কিন্তু একটি অত্যন্ত খুশির সংবাদ দিয়েছেন স্যার মোহাম্মদ মাহবুব হোসেন, সচিব মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের। তিনি যে বিষয়টি বলেছেন আসলেই সময় উপযোগী এবং তিনি ধন্যবাদ পাওয়ার অধিকার রাখেন, এই জন্য তাকে আবারও ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।